নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফ্লেভার থেকে সবাইকে স্বাগত। আজকে রেসিপি আলু চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি। দেখুন কি কি লাগছে। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। আলু কুমড়ো শাক ধুয়ে কেটে রেখে দিয়েছি। নতুন নতুন ও পুরানো রেসিপি পেতে বেঙ্গলি ফ্লেভারের সাথেও পাশে থাকুন। চিংড়ি মাছে আমি প্রথমেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে জলটা শুকিয়ে যায়, চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছের জলটা টেনে গেছে, এবার আমি বাড়তি জল দিলাম রান্নার জন্য। জলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলু কুমড়ো শাক দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ঘুটে নিয়েছি। কত সুন্দর কুচি কুচি করে কাটা হয়েছে হ্যান্ড মিক্সিতে। ভালো করে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে দেব। গরম হতে থাক, এবারে আমি হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো। নতুন ও পুরানো রেসিপি পেতে বেঙ্গলি ফ্লেভারের সাথে অভ্যাসে থাকুন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবারে আমি ফোড়নের জন্য অন্য গ্যাসটাকে অন করে ফোড়নের জন্য ফ্রাই প্যানটাকে গরম করে নেব। একটু নেড়ে চেড়ে দিতে হবে, শাকটা সেদ্ধ হয়ে গেছে। আবার একটুখানি ঢেকে রাখি যতক্ষণ ফোড়নটা রেডি না হয়। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আর একটু শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি। একটুখানি ঢেকে রাখছি, গ্যাসটাকে একেবারে জিরোতে রেখে দিলাম। ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সরিষা দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সরিষা দিয়ে দিলাম। সরিষা পোড়া হয়ে গেল, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে তেলটা কুমড়ো শাকের মধ্যে দিয়ে দিলাম।
ফোড়নটা দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে আমি শাকটা নামিয়ে নেব। শাক হয়ে গেল। কুমড়ো শাক চিংড়ি মাছ আলু দিয়ে করলে খেতে ভীষণই ভালো হয়। নতুন ও পুরানো দিনের রান্নার রেসিপি পেতে বেঙ্গলি ফ্লেভারের সাথে অভ্যাসে থাকুন।